দাজ্জালের ব্যাপারে যতগুলো সহি হাদিস বর্ণিত হয়েছে এর অধিকাংশের সম্পর্কই ইরানের সাথে। যেমন দাজ্জাল ইরানের ইস্পাহান থেকে আত্মপ্রকাশ করবে এবং তার সাথে 70,000 ইহুদি ইস্পাহানি অনুসারী থাকবে। আজ আমরা ইরান ও ইসরায়েলের মাঝে যে বৈরিতা দেখতে পাই তা হয়তো লোক দেখানো, নয়তো অচিরেই তার অবসান ঘটবে। আপনারা হয়তো সকলে অবগত আছেন, 3 জানুয়ারি 2020 ইরানের জেনারেল কাসেম সুলাইমানিকে ইসরায়েলের ইশারায় মার্কিন বিমান হামলায় হত্যা করা হয়। অনেক দিন যাবত ইরানে চলছে হিজাব বিরোধী বিক্ষোভ এবং এখন পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে 80টিরও বেশি শহরে। 8 অক্টোবর শনিবার ইরানের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় সংবাদ সম্প্রচারের সময় হঠাৎই হ্যাকার গ্রুপ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে 15 সেকেন্ডের জন্য দখলে নেয়। হ্যাকিংয়ের সময় টেলিভিশনের পর্দায় সংবাদ বন্ধ হয়ে ভেসে ওঠে একটি মুখোশ। এরপর পর্দায় আসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ছবি। ছবিতে দেখা যায় খামেনির চারপাশে আগুন জ্বলছে, এছাড়া আলী খামেনির কপাল বন্দুক দিয়ে নিশানা করা হয়েছে। খামেনির নিচে দেখা যাচ্ছে চলমান বিক্ষোভে নিহত 3 তরুণীর ছবি। এ আন্দোলনের পিছে শক্ত হাত রয়েছে ইসরায়েলের। এই বিষয়টি এখন ওপেন সিক্রেট। ইরানের বড় বড় পদে এবং বড় বড় কোম্পানিগুলো ইহুদিদেরই দখলে। অচিরেই আমরা 3টির কোনো একটিকে দেখতে পাব। 1. ইরান সম্পূর্ণরূপে ইসরায়েলের আয়ত্তে চলে যাবে, অথবা ইরান সম্পূর্ণরূপে ইরানে বসবাসরত ইহুদিদের আয়ত্তে চলে যাবে, অথবা সরকার ব্যবস্থা বর্তমানের মতোই থাকবে কিন্তু মূল কর্তৃত্ব ইহুদিদের ইশারায় চালিত হবে। এক কথায়, মূলে ইহুদিরাই থাকবে। গুগল বলছে, ইসরায়েল ও ভারত এই দুই দেশের মধ্যে বিস্তৃত এবং ব্যাপক অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তারা উভয়ই I2U2 গ্রুপে। ভারত ও ইসরায়েল সরকার বলছে যে তাদের উভয়ের মাঝে গভীর সম্পর্ক রয়েছে, তাদের পারস্পরিক সমস্যাগুলো সমাধান করার দৃঢ় ইচ্ছা রয়েছে, বিশেষ করে ভারতের জন্য ইসরায়েলের প্রযুক্তিগত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ও ভারতের মাঝে রয়েছে স্বামী স্ত্রীর মতো গভীর সম্পর্ক। এ সম্পর্ক খুবই মধুর। এ যেন আমি তোমার আর তুমি আমার। ইরান তেল ও গ্যাস উৎপাদনে বিশ্বের প্রথম সারির একটি অন্যতম দেশ। ইরান যেই পরিপূর্ণরূপে ইহুদিদের দখলে যাবে, এর পরপরই ইরান থেকে পাকিস্তানের জমিন বিবৃত হয়ে পাইপলাইন দিয়ে বিনা ট্রানজিটে তেল ও গ্যাস আমদানি করা হবে ভারতে। ভারতে জ্বালানির দাম কমে যাবে বহুগুণে এবং খুব দ্রুত উন্নত হবে ভারত। আর শক্ত আওয়াজ তোলা হবে দুর্ভিক্ষে জর্জরিত বাংলাদেশকে ভারতের সাথে যোগ করা হোক। তখনই হয়তো হিন্দ ক্ষতিগ্রস্ত হবে চীনের মাধ্যমে। প্রশ্ন আসতে পারে, পাকিস্তান এই সুবিধা দিবে কেন? আপনারা হয়তো সকলেই অবগত আছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যেই পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করল ও অল্প দামে রাশিয়া থেকে তেল কিনতে গেল, সেই তাকে গদি থেকে নামিয়ে একটি নতুন পুতুল সরকারকে বসিয়ে দেওয়া হলো, যে কিনা ঠিকমতো ইয়ারফোনটাও পরতে পারে না। কে জানে প্যান্টটাও কি মার্কিনিরা পরিয়ে দেয় কিনা। হা হা হা, আই এম জাস্ট জোকিং, ডোন্ট মাইন্ড প্লিজ, ওকে ব্রোস। এছাড়া শেষ জামানা বিষয়ক কিতাবগুলোতে পাক ভারত বন্ধুত্ব ও পাক ইসরায়েল বন্ধুত্বের কথা উল্লেখ রয়েছে উল্লেখযোগ্যভাবে। পাকিস্তানে অবস্থিত হিন্দু ও ইহুদিদের এনজিওগুলোর প্রতি পাকিস্তানের সাধারণ মানুষ প্রতিনিয়তই ঝুঁকছে। তথাকথিত আধুনিক পাকিস্তানিরা বলছে, আরব রাষ্ট্রগুলোই তো ভারত ও ইসরায়েলকে কাছে টেনে নিচ্ছে, তবে আমরা কেন নিব না? আমরা কি আরবদের থেকে বেশি বুঝি? তাহলে ইরান থেকে পাকিস্তান হয়ে ভারতে তেল গ্যাস প্রবেশ করার আর কোনো অন্তরায় রইল না। তো দর্শক, আশা করি আমরা কিছু একটা বুঝতে পেরেছি। আজ এই পর্যন্তই, কথা হবে আগামী কোনো এপিসোডে।